আবির্ভাব 31 আগস্ট 1730, তিরোধান 1 জুন 1890, যার মূল বাণী, রণে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর কথা। বাঙালি হিন্দুদের কাছে একটি অত্যন্ত আদরণীয় নাম, যিনি লোকনাথ বাবা নামেই সর্বাধিক পরিচিত। বিশ্বাস করা হয় যার ওপর লোকনাথ বাবার আশীর্বাদ আছে তাকে বিপদ কখনো ঘেঁষতে পারে না। আর লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান তৎকালীন যশোর জেলা, অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলা। যদিও এই জন্মস্থান নিয়ে অনেক মতবিভেদ আছে, কিন্তু সেই সব বিতর্ককে পাশে সরিয়ে রেখে যদি এই জায়গাটির স্থান মাহাত্ম্য এবং সৌন্দর্য বর্ণনা করা হয় তাহলে এক কথায় অতুলনীয়। কলকাতা শহর থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এই চাকলাতে একদিনে গিয়ে ধাম দর্শন করে ভোগ প্রসাদ গ্রহণ করে অনায়াসে বিকেলের মধ্যে আপনি বাড়ি ফিরে আসতে পারেন। সেই রকমই একটি একদিনের চাকলাধাম ভ্রমণ নিয়ে আজকের গল্প, চলুন শুরু করা যাক। গুড মর্নিং গাইস, আজকের ব্লগ শুরু হচ্ছে গড়িয়া স্টেশন থেকে। চাকলাধামে যাওয়ার জন্য আপনাদের যেতে হবে, যদি রেলে যান শিয়ালদা থেকে, তাহলে গুমা স্টেশন। সো উইচ মিন্স আপনাকে ইউ হ্যাভ টু ক্যাচ ইট, মানে আপনাকে যেতে হবে হচ্ছে আপনি যে কোনো বনগা বা হাসনাবাদ লোকাল ধরে পৌঁছতে হবে হচ্ছে গুমা স্টেশনে, মানে বনগা বা গোবরডাঙ্গা বা হাবড়া লোকাল আপনাকে ধরতে হবে। আমি একটু দেরি হয়ে গেছে, জানি 8:42 পাবো কিনা, নাহলে পরেরটা ধরতে হবে। 8:45 বাজে, সবে শিয়ালদা পৌঁছলাম। আসলে 26শে জানুয়ারি তো প্রচুর ট্রেন ক্যান্সেল। এবার এখান থেকে মেন স্টেশনে যাব, সেখান থেকে দেখি কখন ট্রেন পাই। আমি জানি 8:42 বনগা পাবো কিনা। 8:42 লেট করেছিল, কিন্তু এত মারাত্মক ভিড় ছিল, উঠিনি। এরপরে দেখি ট্রেন কটায় আছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আপনাদের বলার দরকার ছিল সেটা হচ্ছে যে আমি তো ডেইলি ট্রাভেলার নই, মোটামুটি একটা ধরুন উইকলি এখন ট্রাভেল করছি উইকেন্ড ডেস্টিনেশন। তো সেক্ষেত্রে আমার ভিডিওগুলো আসতে একটু দেরি হয়, কারণ আমি উইকলি একটা করে ভিডিও চাই। আপনারা যদি রিয়েল টাইম আপডেট চান, যেখানে আমি আমার টোটাল সমস্ত ট্যুরের বিশদ বিবরণ দিই, তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার ফেসবুক পেজ ফলো করবেন, লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। যেমন আজকে যেটা যাচ্ছি আজকেই থাকবে, আগামীকাল আরেকটা নতুন ট্যুরে যাবো সেটা সেখানে থাকবে আমার। বুঝতে পেরেছেন তো, মানে একদম দিনের দিন আপডেটেড থাকে, লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। একদম 9:10 গোবরডাঙ্গা লোকাল উঠে পড়েছি। 9:10 মোটামুটি এখানে গোবরডাঙ্গা হাবড়া বনগা লোকাল তিনটে ট্রেনই যায়, একদম ফাঁকা ট্রেন। দেখুন এই কোচে বোধহয় আমি ছাড়া আর কেউ নেই। অ্যাকচুয়ালি বনগাটা এক্ষুনি বেরোলো, তো ওই জন্য একদম খালি আছে। 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। 9:13 জাস্ট ছাড়লো এখান থেকে, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো লাগা উচিত। চলুন যাওয়া যাক। রেলপথে শিয়ালদহ থেকে গুমার দূরত্ব মাত্র 50 কিলোমিটার, যেতে লাগে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। সেখান থেকে আরও 13 কিলোমিটার টোটোরিক্সা বা অটোতে করে গেলেই আপনি পেয়ে যাবেন চাকলাধাম, অর্থাৎ কলকাতা মানে শিয়ালদহ থেকে 63 কিলোমিটার জার্নি এন্ড টু এন্ড। 9:13 স্টার্ট করে ঠিক 10:17 আমাকে নামালো গুমা স্টেশন। এবার এখান থেকে আমাকে টোটো ধরতে হবে। চুলের অবস্থা দেখুন, লাস্টে জাস্ট কিছুক্ষণের জন্য দরজার ধারে দাঁড়িয়েছিলাম। চলুন বেরোনো যাক, বেরিয়ে দেখি। আপনাদের কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, আমি 1 নম্বরে নেমেছি, এবার 2 নম্বরের দিকে যাচ্ছি লাইন পেরিয়ে, দিয়ে সেখান থেকে বেরিয়ে সামনে টোটো পাওয়া যাবে। চলুন যাই। এই 2 নম্বর স্টেশন দিয়ে বেরিয়ে, রাস্তাটা খুব সরু, সোজা গেলে পরেই আপনারা দেখুন বাঁ দিকে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, এখানে দেখে কথা বলতে হবে আমাকে একবার। স্টেশনের বাইরে যে টোটো স্ট্যান্ড দেখলেন, ওখান থেকে দেখুন ওখান থেকে 5 জন যায় আর কি, 35 টাকা করে পার হেড নেয়। এবার দেখুন আমার গিয়ে যেহেতু আজকে আমি ব্যাক করে চলে আসছি, ব্যাক এখানে সবাই ব্যাক করে, তো সেই জন্য আমি বুক করে নিচ্ছি, সেই জন্য আমার একটু বেশি পড়ছে, 175 টাকা। বাট আদারওয়াইজ যদি ওয়েট করতে পারেন তাহলে কিন্তু 35 রুপিস দিয়ে যেতে পারেন। মোটামুটি 12-13 কিলোমিটার, 35 থেকে 40 মিনিট লাগে। তো এখন বাজে 10:30, মানে 11:10 গিয়ে হয়তো আমি পৌঁছবো পুণ্যতীর্থ চাকলাধাম। চলুন যাওয়া যাক। যারা গুমা স্টেশন থেকে
চাকলাধাম যাওয়ার সরাসরি অটো বা টোটো পাবেন না। তাদের ক্ষেত্রে দ্বিতীয় অপশান হচ্ছে গুমা স্টেশন থেকে বদরবাজার যাওয়ার জন্য সবসময় আপনি টোটো পাবেন, ভাড়া নেবে 20 টাকা। আর বদরবাজার থেকে অটো চলে শেয়ারিংয়ে 15 টাকা পার হেড নিয়ে আপনাকে চাকলাধামে পৌঁছে দেবে। সময় দুক্ষেত্রেই একই রকম লাগবে। রাস্তা কিন্তু এখানে খুব ভালো, মানে আমি বদরের মানে গেলাম, একটা জায়গা আছে বদর, বদর হাট ওখানে বাঁ দিকে ঘুরে যেতে হয়। অ্যাকচুয়ালি যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসেন তারা বারাসাত দত্তপুরা ঘুমা হয়ে বদর থেকে ডান দিকে নিয়ে নেন, এই যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। ড্রাইভার সাহেব বললেন মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগে, আমি 10:30 স্টার্ট করেছি, 10:50 আর মোটামুটি 20 মিনিট হয়তো লাগবে। ঠিক 10:30 স্টার্ট করে 10:55-25 মিনিটে এসে পৌঁছলাম। যারা গাড়ি নিয়ে আসবেন কলকাতা থেকে বা যেখান থেকেও, জাস্ট মন্দিরের বাইরেই হচ্ছে পার্কিং লট। চলুন এবার মন্দিরে এন্ট্রি করা যাক, সামনেই হচ্ছে বিশাল বড় মন্দিরের গেট। অটো বা টোটো যেখানে আপনাকে ড্রপ করবে বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন মন্দিরের মেইন এন্ট্রি। এন্ট্রি দিয়ে ঢুকে বাঁ হাতে পড়বে ভোগের কাউন্টার এবং তার পাশে জুতো রাখার কাউন্টার, যেখানে জুতো খুলে আপনাকে মেইন মন্দিরে প্রবেশ করতে হবে। আর ভোগের কাউন্টারের ঠিক ডান দিকেই রয়েছে লম্বা তালিকা, যেখানে লেখা আছে কোন পুজোর জন্য আপনাকে কীরকম দক্ষিণা দিতে হবে বা বলা ভালো দান করতে হবে। ঢুকলেই আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোগের কুপন কাটার লাইন। দু রকমের হয়, একটা হচ্ছে আপনার খিচুড়ি ভোগ, একটা হচ্ছে রাজভোগ। খিচুড়ি ভোগ হচ্ছে 35 টাকা, রাজভোগ হচ্ছে 75 টাকা বসে খাওয়ানো। আমি ওটা কেটে নিচ্ছি, এটা কিন্তু সবার আগে করে নেবেন, ডালা আপনারা বাইরে পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি। আর এই আমার পেছনে দেখছেন যেটা, এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, 2 টাকা করে জুতো, আর হেলমেট রাখলে 5 টাকা জুতোটা রেখে দিই। আর জুতো রেখে মূল মন্দিরে প্রবেশ করলেই ডান হাতে দেখতে পাবেন প্রধান মন্দির, যেখানে অধিষ্ঠান করছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। মাঝখানে রয়েছে বিশাল বড় মাঠ, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে মন্দিরের গেস্ট হাউস। যারা এখানে এসে রাত্রিযাপনের পরিকল্পনা করছেন অত্যন্ত স্বল্প মূল্যে অনায়াসে কিন্তু থাকতে পারেন। এই হলো আমার পেছনে চাকলাধাম, বলা হয় এটাই লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান, যদিও এখানে মতভেদ আছে। নিত্যগোপাল সাহা নামে একজন এ নিয়ে হাইকোর্টে কেস করে দিয়েছিলেন এবং সেখানে আদালতের রায় ছিল যে অ্যাকচুয়াল জন্মস্থান হচ্ছে কচুয়া, বাট ভক্তের বিশ্বাস। চলুন ভেতরে ঢোকা যাক, জানি না কতদূর পর্যন্ত ক্যামেরা অ্যালাউ করবে, বাট চলুন ভেতরে ঢোকা যাক। লোকনাথ ব্রহ্মচারী, যার আসল নাম লোকনাথ ঘোষাল, ছিলেন তার পিতা রামনারায়ণ এবং মাতা কমলা দেবীর চতুর্থ সন্তান। রামনারায়ণ ছিলেন একজন অত্যন্ত ধার্মিক ব্রাহ্মণ। সেই সময় বিশ্বাস ছিল বংশের কোনো এক পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা গেলে বংশ উদ্ধার হয়। তিন মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এখানে দুরকম ব্যাপার আছে, দেখুন আপনি বাইরে থেকে ডালা কিনতে পারেন, ডালা কিনে ভেতরে এসে ঠিক মেন মন্দিরের বাইরে মানে লোকনাথ বাবার একটি বিগ্রহ আছে, সেখানে পুরোহিত বসে আছেন, সেখানে পুজো দিতে পারেন। যদি মেন মন্দিরের ভেতরে ঢুকে পুজো করতে চান তাহলে মানে একান্তে পুজো বলো আর কি, তার জন্য আপনাকে দিতে হবে হচ্ছে 100 টাকা। দেখুন ভগবানের কাছে সামনে না গিয়ে দূর থেকে বললে কি ভগবান শোনেন না, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। যাক, আমি একটা ডালা নিই, দেখি ডালার এখানে রেট কত। আর আমি নর্মাল যেরকম পুজো হয় বাইরে, যেটা হচ্ছে যেটা সাধারণ জনগণ দিচ্ছে, সেইভাবেই ওটা করার চেষ্টা করবো। চলুন বাইরে যাই। এখানে 51 টাকার পাওয়া যায়, 101 টাকার পাওয়া যায়, 151 টাকার পাওয়া যায়, আমি মিনিমামটাই নিয়েছি। তো এবার দেখুন যত আপনি পয়সা বেশি দেবেন, বড় বড় মালা দেবে, এগুলো তো আছে, তো সেটা দেখুন আপনার বিশ্বাসের ওপর আপনি কত পুজো দেবেন। আচ্ছা, আমাকে দিয়েছে মালা, প্রসাদ মানে মিছরি আর নকুলদানা, তার সঙ্গে ধূপকাঠি তো আছেই, যেটা আমার বাইরে জ্বালাতে হবে বেরিয়ে এসে, ধূপকাঠি জ্বালানোর জায়গা আলাদা। চলুন ভেতরে যাওয়া যাক, কিন্তু ভেতরে ওই জায়গাটায় কিন্তু কোনোরকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তো কি হলো, এই কদিন ব্লগিং করে এটুকু শিখে গেছি যে রেস্ট্রিক্টেড জায়গা থেকে দর্শকদের জন্য
অডিও বা ভিডিও ক্লিপ কিভাবে তুলে আনতে হয়, আর সেইভাবেই তুলে আনলাম আপনাদের জন্য এই দেখুন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর দিব্য দর্শন। তারপরে যে গল্প বলছিলাম, পিতা রামনারায়ণ মাতা কমলাদেবীর জন্য প্রথম তিন পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করাতে পারেননি, কিন্তু লোকনাথের ক্ষেত্রে সেটা তিনি হতে দেননি। পুজো দেওয়া হলো, পুজো ভালোই দিলাম। এবার এখানে যে ধূপকাঠিগুলো আছে তার সামনে একটা জায়গা আছে যেখানে ধূপকাঠিগুলো আপনি জ্বালিয়ে গেঁথে দিতে পারেন, আর পাশেই রয়েছে দোকান যেখান থেকে যদি কোনো সুভেনির টাইপের আপনি কিছু কিনতে চান আপনি সেটাও কিন্তু পারচেস করতে পারেন। লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য 11 বছর বয়সেই বালক লোকনাথের উপনয়ন করিয়ে পিতা রামনারায়ণ তাকে সমর্পণ করেন পার্শ্ববর্তী গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির কাছে, আর তখন তার সঙ্গী হন বাল্যবন্ধু বেণীমাধব। বেলা 12:30 আচ্ছা তার আগে বলি, মন্দির খোলে সকাল 8টার সময়, তারপরে আবার এই 12:30 সময় পুজো হবে, পুজোর পরে মন্দির বন্ধ হয়ে যাবে, আবার বিকেল 3টে খুলবে, রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে যে কোনো সময় আপনি পুজো দিতে পারেন। আর এই ভোগটা শুরু হবে হচ্ছে এই যে 12:30 পুজো হবে ঠিক তার পরে পরেই ভোগ বিতরণ শুরু হবে। ভগবান গাঙ্গুলি দুই শিষ্য বেণীমাধব এবং লোকনাথকে নিয়ে পদব্রজে যাত্রা শুরু করেন। অনেক গ্রাম অনেক শহর পেরিয়ে তারা উপস্থিত হন কালীঘাটে। গুরুর আদেশে বিভিন্ন যোগ সাধনা এবং ব্রত পালন করে লোকনাথ এখানে ব্রহ্মজ্ঞান লাভ করেন। যদি কেউ প্ল্যান করেন যে এখানে এসে থাকবেন তাহলে কিন্তু এখানে গেস্ট হাউসেরও ব্যবস্থা আছে। গেস্ট হাউসের চার্জ 350 টাকা পার রুম পার ডে, সকাল 10টার সময় চেক ইন, পরের দিন সকাল 10টার সময় চেক আউট। এই আমার জাস্ট পেছনেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গেস্ট হাউস। এখানে এসেও কিন্তু আপনারা বুক করতে পারেন, অ্যাডভান্স বুকিংয়ের সেরকম কোনো ব্যবস্থা নেই আমি যা কথা বলে জানলাম, এখানে এসে বুক করতে পারেন। আরেকটা জিনিস খেয়াল করুন, ওই যে অরিজিনাল মন্দির যেটা অ্যাকচুয়ালি লোকনাথ বাবার অরিজিনাল মন্দির, যেখানে বাবার যেখানে পুজো হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর প্রধান বিগ্রহটা আছে, সেটা কিন্তু খড়ের ছাউনিতে। আর এটা হচ্ছে অক্সিলারি মন্দির, এর ভেতরটা আরেকবার ঘুরে আসে দেখুন, এরপরে দোতলাতেও যাওয়া যায়, চলুন দোতলাটা একবার ঘুরে আসে, প্রচুর সময় আছে, এখন সবে 11:45 বাজে। ব্রহ্মজ্ঞান লাভ করার পর শুরু হলো দেশ ভ্রমণ। বাবা লোকনাথ পশ্চিম দিকে আফগানিস্তান মক্কা মদিনা হয়ে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত ভ্রমণ করেছিলেন। ইতিমধ্যে গুরুর বয়স হয়ে যাওয়ার বেণীমাধব এবং লোকনাথকে ত্রৈলঙ্গস্বামীর হাতে অর্পণ করে গুরু ভগবান গাঙ্গুলি পরলোক গমন করেন। এরপরে লোকনাথ এবং বেণীমাধব পারস্য আরব মক্কা মদিনা সুইজারল্যান্ড ইটালি গ্রিস এরকম বহু দেশ ভ্রমণ করে ভারতবর্ষে ফিরে আসে। এরপরে তারা কিছুদিন চন্দ্রনাথে অবস্থান করার পর বেণীমাধব কামাখ্যার উদ্দেশ্যে এবং লোকনাথ ব্রহ্মচারী বারোদিতে গমন করেন। বারোদিতে আসার পরে তার আধ্যাত্মিক গুণ এবং অলৌকিক ক্ষমতার কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং তখন থেকেই তিনি বিখ্যাত হয়ে যান বারোদির ব্রহ্মচারী হিসাবে। দোতলা এখানে আছেন শ্রী গণপতি মহারাজ, তারপরে জগন্নাথ সুভদ্রা বলভদ্র শ্রী লোকনাথ ব্রহ্মচারী। এই জায়গাটা উপরটা দেখুন বিশাল বড় জায়গা, কিন্তু মানে এখানে কিন্তু আরামসে আপনি বসে থাকতে পারেন, মানে গরমকালে এলেও কষ্ট হওয়া উচিত নয়। আর বাইরের থেকে মন্দিরের সামনেটা অনেকটা এরকম লাগছে।
এই যে সামনে ঢাকা দেওয়া জায়গাটা দেখছেন, এটা হচ্ছে লোকনাথ বাবা জন্মস্থান মহাতীর্থ চাকলাধামের যজ্ঞস্থান। মাঝখানে আছে যজ্ঞকুণ্ড, দেখছি সামনে গিয়ে যদি আপনার দেখাতে পারি, ওখানেও পাশেও কিন্তু বসার জায়গা আছে। সামনে বিশাল এই প্রত্যেকটা গাছের নিচে সুন্দর বসার জায়গা আছে, আপনারা বসতে পারেন। আর ওই সামনে হচ্ছে ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের গেস্ট হাউস। আর এই হলো সেই যজ্ঞকুণ্ড যেখানে জন্মাষ্টমী এবং আর কিছু বিশেষ তিথিতে মহাযজ্ঞের আয়োজন করা হয় এবং সেখানে প্রচুর লোক সমাগম হয়। আসলে আজকে 26শে জানুয়ারি, সেই জন্য ভিড়টা একটু বেশি। যেটা কথা বলে জানলাম যে উইকেন্ডে জেনারেলি ভিড় বেশি হয়, ছুটির দিনও ভিড় বেশি হয়, আদারওয়াইজ হয় এতটা হয় না। এখন 11:45 বাজে, এখনও 12:30টার সময় পুজোটা অ্যাটেন্ড করবো। পুজোর পরে ঠিক মন্দিরের পাশে দোতলাতে আমাদের রাজভোগ খিচুড়ি আর রাজভোগ প্রসাদ দেওয়া হয় এবং তার নিচে খুব সম্ভবত যেটা খিচুড়ি প্রসাদ যেটা 35 টাকা সেটা দেওয়া হয়। আনলাইক ইসকন, এখানে কিন্তু আপনারা সমস্ত ধরনের পেমেন্ট কিন্তু কিউআর মানে ইউপিআইতে করতে পারবেন, সেটা আপনারা ডালা কেনাই হোক বা এই ভোগের জন্য হোক। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো, এতে কিছুই না জানেন তো, আপনি যতই বলুন ডোনেশন চ্যারিটি, বাট এখানে না অনেক বেশি ট্রান্সপারেন্সি মেনটেন হয়। বা এবার দেখুন পুজো দেওয়ার লাইন বাইরে পর্যন্ত চলে এসছে, মানে বেলা যত বাড়ছে ভিড় তত বাড়ছে। আর এই জায়গায় দর্শকদের অনুরোধ করব ভিডিওটা পজ করে এটা পড়তে। এই জিনিসটি হলো ঢাকার নারায়ণগঞ্জ আদালতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর দেওয়া জবানবন্দির প্রতিলিপি। এই হলো রাজভোগ প্রসাদ কক্ষ, মানে পুজো শেষ হওয়ার পরপরই আর কি। এখান থেকে এই যে এখানে কিছু নিয়মাবলী আছে দেখে নিন, প্রত্যেক টেবিলে 5 জন করে বসবেন, নীরবতা বজায় রাখুন, প্রসাদ গ্রহণের পরে পাতা নির্দিষ্ট স্থানে ফেলুন। এইখান দিয়ে এই এই দিকটাকে এসে লাইন করে এরমভাবে ঢুকতে হবে আর কি। আর এখানে আছে ড্রিঙ্কিং ওয়াটার, ওখানে যদি জগে না দেয় এখান থেকে, অথচ আমার কাছে যদিও জল আছে বাট ব্যবস্থা আছে। এই হলো রাজভোগ। আমার সেদিন যেহেতু ফেরার তারা ছিল এবং অসম্ভব ভিড় হয়েছিল, তাই 12:30টার পুজোটার সামনাসামনি দেখতে পারিনি, তখন আমি খাওয়ার লাইনে দাঁড়িয়ে। খাওয়ার লাইন যখন চালু করলো তখন ঘড়ির কাঁটায় সময় 12:45। বিশাল বড় হলঘর যেখানে বেঞ্চ পাতা, একসঙ্গে 100-এর বেশি লোককে অ্যাকোমোডেট করার ক্ষমতা আছে। আর মেনুতে ছিল খিচুড়ি, পোলাও, ঘ্যাঁটের তরকারি, আলু সয়াবিনের তরকারি, টমেটোর চাটনি, পায়েস এবং পাঁপড়, মোটের ওপর যথেষ্ট ভালো ছিল। প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, কুমড়োর ঘ্যাট টাইপের পোলাও, সয়াবিন আলুর তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। প্রসাদ ভক্তিভরে খেয়েছি, এবার দেরিই যাবে, এবার লাইন পেছনে লাইনটা দেখেন, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। আর এই পেছনে দেখতে পাচ্ছেন মোটামুটি বোধ হয় 100-খানেক লোকের লাইন পড়ে গেছে ভোগ গ্রহণ করার জন্য। আমি ফার্স্ট ব্যাচে একদম প্রথমেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, মানে 12:30টার পুজোটা আমি সামনে দাঁড়িয়ে দেখিনি, তাহলে আমাকে ওই লাইনে পড়তে হতো। এবার আমি এখান থেকে বেরিয়ে যাব, এবারে আর রিজার্ভ করিনি, 35 টাকা দিয়ে চলে এসেছি, ওই আধ ঘন্টাই লাগে। এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আসলে 26শে জানুয়ারি তো ট্রেন একটু কম, ছুটির দিন, দেখি ট্রেন কখন। এখন বাজে 2:10, এখান থেকে দমদম, ওখান থেকে মেট্রো ধরে বাড়ি। এই ছিল আজকে একদিনের গল্প, এই গল্পটা এখানেই শেষ। যেটা বললাম, আমার ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে থাকবে, ওটাকে প্লিজ ফলো করবেন। আর কালকের থেকে শুরু হচ্ছে আমার একটা নতুন ট্রাভেল সিরিজ, বলতে 2 দিনের, ওটা সম্পূর্ণ নতুন স্বাদের, ওটা দেখতে ভুলবেন না, ওটার আপডেটও কিন্তু রিয়েল টাইম পাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও খুব শিগগিরই আসবে।